লোকটি নিহাত বেকার ছিল। তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না। তলে সেখানে নয় যেখানে ওই গ্রামের বধু আসে। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে। সেই দশা হলো, সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পর খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দূতগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে, হাফ ছাড়বার সময় কোথায়? মেয়েরা বলছে, চলুন ভাই কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য, আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়। এই নালিশটাই সেখানকার সঙ্গীত। এদের সারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না, রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদর টিপিতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোতা হয়ে গেছে। কি বলি, উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করবো তার সময়ই নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না, বললে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? তোমার হাত থেকে কাজ নেব বলেই তো দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘড়া কাকে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দিতে পারো। ঘড়া নিয়ে কি হবে, জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উচ্চতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাকের একটি ঘোড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো, ঘোড়া দিলে। সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো, কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখলে, খুরুবাকে জিজ্ঞেস করলে, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি এলো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখছে যার মানে নেই।
চরণ জিরে। তার পরদিন যখন সে উচ্চতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে মেয়েটি বললে, কি চাও? তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনিবাদ বা দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হল। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে, কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কেজ স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। বন্দি প্রাণ মন হোক উধাও ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো, সভা ডাকলে। তারা বললে, এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাকড়ি আর কোমর বন্ধের বাহার দেখেই সভায় বুঝলে ভুল হয়েছে, ভীষণ ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁফ ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই। আমারে কাঙাল করেছো আরো কি তোমার চাই, ও গো ভিখারি আমার ভিখারি, চলেছো কি তোমার চাই?